নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা পুলিশের কড়া সতর্কতা। বোনাস না পাওয়ায় বিক্ষোভ রেল কর্মীদের। নবী দিবস উপলক্ষে মিটিং দুবরাজপুর থানায়। দুবরাজপুর পুলিশের কড়া নজরদারি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি। পুলিশের কড়া নজরদারি বোলপুর ও ইলাম বাজারে। মাস্কবিহীন ব্যক্তিদের সতর্কতা খয়রাশোল ও সদাইপুরে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। দিন দুপুরে বোমা বিস্ফোরণ সিউড়িতে। ময়নাডালে বস্ত্র বিতরণ তৃণমূল কংগ্রেসের। মোহাম্মদবাজার ও চন্দ্রপুর থানায় কড়া সতর্কতা। পুরোহিতদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। দিদিকে বলো কর্মসূচি দুবরাজপুরে। রক্তদান শিবির রাজনগরে। মন্দির শুদ্ধিকরণ ও শিবলিঙ্গ প্রতিষ্ঠা মোহাম্মদবাজারে। আড়াইশো বছরের সাতমা পুজো পাঁচড়ায়। এবার সংবাদ বিস্তারিত। হাইকোর্ট আসন্ন পূজা উপলক্ষে গতকাল করোনা ভাইরাসের মোকাবিলায় কড়া বার্তা দেয়। আজ মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করেন জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে। আজ তারই পরিপ্রেক্ষিতে সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় মাস্ক না পরে যে সমস্ত মানুষেরা বের হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে। আজ সকাল থেকে নতুন করে এই অভিযান শুরু করে সিউড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি এবং সিউড়ি থানার আইসি। এদিন সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 20 জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদিন ডিএসপি ডিএনটি দয়াল কুণ্ডু জানান, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত থানাতেই মাস্ক, স্পেশাল ড্রাইভের মাস্ক যারা পড়ছে না তাদের এগেনস্টে প্রয়োজনীয় পদক্ষেপমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই ইয়েতে আজকে সিউড়ি থানার বিভিন্ন যে এলাকাগুলো আছে, বাসস্ট্যান্ড, মাদ্রাসা মোড়, মসজিদ মোড়, এসপি বাংলো মোড় এবং আরও কতগুলো বাসস্ট্যান্ড, আরও কতগুলো জায়গাতে আমরা যারা যারা মাস্ক পরছে না টাউন এরিয়াতে, সমস্ত টাউন এরিয়াতে তাদেরকে আমরা ডিটেন করছি। প্রায় 27 জনের মতো অ্যারেস্ট হয়েছে এবং 84 জনের মতো ডিটেন করা হয়েছে। এবং কিছু কিছু পুয়ার যারা লোক আছে যাদের মাস্ক কেনার ক্ষমতা নেই তাদেরকে আমরা মাস্কও ডিস্ট্রিবিউট করছি, অনেকেই মাস্ক ডিস্ট্রিবিউট করেছি। এবং এটা এই পুজোর সময় অনেক লোক রাস্তাতে বেরোবে কিন্তু কিছু কিছু লোক মাস্ক পরছে না এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানছে না, তার জন্য আমরা ক্যাম্পেনিং করছি যাতে তারা সুস্থ থাকে এবং সবল থাকে এবং সোশ্যাল ডিস্টেন্স যাতে মানতে বাধ্য হয় তারই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, দুর্গাপুর তো অভিযান আমাদের এই শুরু হয়েছে আত্মলক্ষ্মী পর্যন্ত, লক্ষ্মী পুজো পর্যন্ত এই মাস্কের যে ড্রাইভ আছে সেটা চলবে যাতে লোক যাতে সচেতন হয়
এবং লোককে আমরা যাতে সচেতন করাতে পারি তারই চেষ্টা চলছে। হ্যাঁ, পুজোর মণ্ডপে তো আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ হয়েছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকে এবং প্রয়োজনীয় যে অ্যারেঞ্জমেন্ট সে অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে, যাতে প্রত্যেকেই মাস্ক পরে বার হয় এবং মাস্ক পরে না বেরোলেই আমরা প্রয়োজনীয় তার বিরুদ্ধে ব্যবস্থামূলক গ্রহণ করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। উৎসবের মৌসুমে এখনও পর্যন্ত বোনাস পাননি ভারতীয় রেলের শ্রমিক ও কর্মীরা। বোনাস না পেয়ে আজ আসানসোল ডিভিশনের শ্রমিক ও কর্মীরা স্টেশন চত্বরে যেমন মিছিল বিক্ষোভ করেন, তেমনি সিউড়ির রেল অফিসের সামনেও আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। জানা যায় 300 জন শ্রমিক রয়েছেন বীরভূমে যারা এখনও পর্যন্ত কোনো বোনাস পাননি। এদিন বিক্ষোভকারীরা জানান, আমি বিরতি রাখিনি, আমরা আমাদের ওয়ার্কিং শুরু হওয়ার আগে আমরা প্রোটেস্ট করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কাজ আমরা রীতিমতো করেছি। করোনা মহামারীর মধ্যে আমাদের প্রত্যেকটা স্টাফ, করোনা মহামারীর মধ্যে প্রত্যেকটা স্টাফ নর্মালের থেকে বেশি খেটেছে, কারণ সেই সময় গুডস, আপনারাও দেখেছেন গুডস ট্রেন কত কীভাবে চলেছে, তার কারণ হচ্ছে গুড় ছাড়া কয়লা, গুড় ছাড়া যত মোদিজি যত কিছু পাঠিয়েছে, চাল ডাল আটা লবণ তেল, গুড় ছাড়া কোনো রকমই আসা সম্ভব হতো না। তার জন্য রেল কর্মচারী খেটেছে, লাইন দেখেছে, রেল কর্মচারী খেটেছে, তাই মাল এসছে, মাল এসছে তো জনগণ বেঁচেছে। আমাদের স্টাফরা খেটেছে, অনবরত কাজ করেছে, অন্য অন্য নর্মাল, হ্যাঁ, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস কর্মবিরতি করে কোনো ইউনিয়ন করে না, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস কাজ করে, তার মধ্যে ইউনিয়ন করে। আমাদের দাবি, আমাদের দাবির শেষ নেই। আমাদের তো মোদী সরকার একে একে নির্যাতিত নিপীড়িত করে রেখেছে। মোদী সরকার আমাদের কি দিয়েছে? মোদী সরকার আমাদের কেড়ে নিয়েছে প্রথমে আমাদের পেনশন, 2004-এ আমরা যা, পরে যারা আমরা স্টাফ আছি তাদের কাছ থেকে পেনশন কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদের এই যে আমরা পুরো বছর কাজ করলাম, আমাদের দুর্গাপুজো উৎসবে এখনো পর্যন্ত বোনাসের কোনো ঘোষণা নেই। আমাদের করোনার জন্য 3 বারের ডিএ বন্ধ করা হয়েছে। অতএব আমাদের একটাই দাবি, বোনাস সবার আগে দেওয়া হোক, আর তারপরে ডিএ, তার সঙ্গে সঙ্গে আমরা চাই আমাদের পেনশনও চালু হোক। এই আমাদের স্ট্যান্ড রয়েল মেন্স কংগ্রেসের দাবি, আর বেশি কিছু বলবো না। কোথায় বিক্ষোভ করলেন? আজকে আমরা রেলওয়ে স্টেশন পুরো র্যালি করলাম, তার সঙ্গে সঙ্গে আমরা রেলওয়ে কলোনিতে র্যালি করলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ দুবরাজপুর থানার পক্ষ থেকে আসন্ন নবী দিবস উপলক্ষে একটি মিটিংয়ের আয়োজন করা হয় দুবরাজপুর থানায়। মূলত করোনা ভাইরাসের সময়কালে ঈদ, মহরম, আসন্ন দুর্গাপুজো, নবী দিবস ও ছট পুজোয় কড়া বার্তা দেওয়া হয় করোনা সংক্রমণ রুখতে। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর আস্তিক মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা শৌকত আলী, ইসলামপুর গ্রাম ষোলোয়ানার পক্ষে শেখ সর্দার আলী, আল আফতাব সহ মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা। এদিন পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল যে আগামী যে 30 অক্টোবর বিশ্ব নবী দিবস, সেই দিবসে আমাদের দুবরাজপুর শহরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে, অর্থাৎ র্যালি হয়, শহর পরিক্রমা করে, সেই সবগুলোকে এবার তারা ছোটো করার জন্য অনুরোধ করা হলো, অর্থাৎ র্যালি না করার জন্য। আমরা যেভাবে এবার দোল পার করেছি, যেভাবে আমরা রথযাত্রা পার করেছি, ঈদ মহরম পার করেছি, আমরা একসাথে জমায়েত না হয়ে, আমরা যেহেতু বিশ্ব করোনা এই মুহূর্তে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়েছে এবং আগে শুধু বিশ্বে ছিল, এখন আমাদের ভারতবর্ষে, আমাদের দুবরাজপুর শহরেও অনেক রোগী আক্রান্ত, তাই অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা ইসলামপুর সেলানা কমিটির কাছে অনুরোধ করলাম এই অনুষ্ঠানটাকে, যেটা ধর্মীয়ভাবে যেটা করা উচিত সেটা বাড়ি বা সেই মাজার সংলগ্ন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখুন, বড় র্যালি কোনো পরিক্রমা যাতে না করে সেটা আমরা অনুরোধ করলাম সকলে। অন্যদিকে শেখ সর্দার আলী বলেন, প্রতি বছরে নেই, এবারও ওই সেই নবী দিবস নিয়ে আমাদের যেটা একটা থানাতে ই হয়, আপনার মিটিং হয়, সেই মিটিংটা আজকে হলো, এবং যেটা প্রশাসন থেকে যেসব আপনার মানে নির্দেশাবলী আসে, ওনারা প্রথমে আমাদেরকে সেগুলো জানিয়ে দেন, পরবর্তী ক্ষেত্রে আমরা সেই জিনিস নিয়ে আমাদের যেটা সোলানগতভাবে আমরা বসে পড়ে গোটা গ্রাম সোলানের নিয়ে সেই প্রশাসনের যে আদেশ সেইটা আমরা পালন করার জন্য নিজেদের মধ্যে বসে বৈঠক করে
আমরা এবার আলোচনা করে ঠিক করি। এবং এর আগে যতগুলো এরকম ধরনের বিয়েছে কোভিডের পর থেকে, যেমন মহরম বলুন বা ঈদ বলুন, হ্যাঁ কোরবানি বলুন, সবগুলোতে আমরা ওইভাবেই চালিয়েছি। আশা করছি এবারও ভালোভাবে ওইভাবে সুষ্ঠুভাবে করতে পারবো। আমি ওইটাই বক্তব্য রাখলাম যে আপনার এটা দেশের জন্য, দশের জন্য সবারই ভালো, আমার নিজের জন্য ভালো। আমার দিকে আপনার ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং ঘর থেকে বেরোবার আগেই আপনার মাস্ক পরতে হবে। হ্যাঁ, যতটা সম্ভব আমার দিকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। আপনার নামটা? শেখ সর্দার আলী। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। পুজো সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের পরই উঠে পড়ে লেগেছে জেলা প্রশাসন। সেই মতো আজ দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর শহরে 60 নম্বর জাতীয় সড়কে মাস্কবিহীন ব্যক্তিদের ধরপাকড় শুরু হয়েছে। মাস্ক ছাড়া বাইরে বের হলেই পুলিশ আটক করছে তাদের। ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে আজ আটক করা হয়। এছাড়াও পুলিশের পক্ষ থেকে মাস্ক বিলি করা হয় এবং এ ব্যাপারে সতর্ক করা হয়। পাশাপাশি মাইকেও করোনা ভাইরাসের বিধিনিষেধ সম্পর্কে প্রচার করা হয় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর আস্তিক মুখার্জির নেতৃত্বেই বিরাট পুলিশ ফোর্স ও অফিসাররা সকাল থেকেই রাস্তায় নামেন সচেতনতার জন্য। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ সকাল 6টা নাগাদ পাঁচামি থেকে আসা পাথর বোঝাই একটি লরি 60 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় পাশের মাঠে। ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার নিকট। এই ঘটনার পর গাড়ির ড্রাইভার ও খালাসি পলাতক। গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। রাজ্যের পাশাপাশি জেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। তারই প্রতিবিধান হিসেবে বোলপুর থানার পুলিশ আজ সকাল থেকেই মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পরতে অনুরোধ জানান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান। অন্যদিকে লাভপুর থানার পক্ষ থেকেও পুলিশের কড়া নজরদারি দেখা যায়। মাস্ক ব্যবহার না করায় শাস্তির মুখে পড়তে হচ্ছে বাইক আরোহী থেকে পথচারীদের। পাশাপাশি ইলামবাজার থানার পক্ষ থেকেও মাস্কবিহীন ব্যক্তিদের রাস্তায় বেরোলে তাদের ধরপাকড় করা হচ্ছে, এমনকি জনসমক্ষে কান ধরে উঠবোস করানো হচ্ছে। বোলপুর থেকে অরিত্র ঘোষ এবং ইলামবাজার থেকে শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। খয়রাশোল ব্লকের লোকপুর, খয়রাশোল ও কাকুরথানা থানার পক্ষ থেকে মাস্কবিহীন ব্যক্তিদের কড়া নজরদারি চালানো হচ্ছে। তাদের মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি থানার পক্ষ থেকে মাইকিং করে পথযাত্রীদের সতর্ক করা হচ্ছে। অন্যদিকে সদাইপুর থানার পক্ষ থেকেও প্রতিটি পুজো মণ্ডপ ও পথচলতি মানুষকে সচেতন করা হচ্ছে মাস্ক ব্যবহারের জন্য। পুজো কমিটিগুলিকে মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজার রেখে সরকারের নির্দেশিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে। আজ প্রচার কর্মসূচি থেকেই সদাইপুর থানার ওসি শেখ শামীম খান সহ অন্যান্য পুলিশের সহযোগিতায় পথচলতি মানুষের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে। এদিন কচুজোড়, ভুরকোনা সহ একাধিক গ্রামে প্রচার অভিযান চালানো হয়। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও সদাইপুর থেকে গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসি টিভি। লোকপুর থানার সগরভাঙ্গা গ্রাম তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির পক্ষ থেকে আজ সগরভাঙ্গা গ্রামে দুর্গা মন্দিরে দুস্থদের বস্ত্র বিতরণ ও উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লকে তৃণমূল কংগ্রেসের যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী, নাকড়াকোন্দা অঞ্চল সভাপতি বিকাশ ঘোষ, নাকড়াকোন্দা পঞ্চায়েত প্রধান শম্পাগণ, হযরতপুর অঞ্চল সভাপতি সহ এলাকার বুথ কর্মীরা। এদিন প্রায় শতাধিক দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং রাজ্য সরকারের নানান প্রকল্পগুলি তুলে ধরেন উপস্থিত নেতৃবর্গ। এদিন উদ্যোক্তারা বলেন, আপনাদের কি অনুষ্ঠান ছিল আজকে? নাগরিকরা অন্তত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবার ভাঙা কমিটির সভাপতি এবং সদস্যের সহযোগিতায় কিছু দরিদ্র এবং সুস্থ মানুষকে বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। কতজনকে মোটামুটি বস্ত্র দান করলে? প্রায় 250 থেকে 300 জন সুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করানো এবং তার সাথে সাথে আমাদের কোভিড প্রোটোকলকে মাথায় রেখে সমস্ত যারা উপস্থিত ছিলেন সকলকে মাস্ক বিতরণ করা। আর আমরা বিশেষত কোভিড 19-এর কথা মাথায় রেখে যে সমস্ত পরিযায়ী শ্রমিক এবং অনেক সুস্থ মানুষ যারা কাজ হারিয়েছেন তাদের, বিশেষ করে তাদের কথা চিন্তাভাবনা করে ওই এলাকার সমস্ত শ্রেণীর মানুষ এবং বিশেষ করে পরিযায়ী ও যারা কাজ হারিয়েছেন তাদের
কথা চিন্তা করে আমরা আজকে এই বক্তব্যকরণ অনুষ্ঠানটি সম্পন্ন করি এবং তারা যেন সকলে আগামী শারদীয় উৎসবে একসাথে আনন্দ করতে পারে এবং সকল সম্প্রদায়ের মানুষ যেন একসাথে আমরা শারদীয় আনন্দ উপভোগ করতে পারি সেই কথাটা বিশেষ করে সকলকে জানিয়ে এবং আমরা নিজেরাও উৎসাহিত হয়ে এই অনুষ্ঠানে বিশেষ করে আপনারা এই অনুষ্ঠান থেকে যেটা সাধারণ মানুষকে বার্তা দিলাম যে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোভিড নাইন্টিনের সমস্ত নিয়মনীতি মেনে দূরত্ব বজায় রেখে এবং হ্যান্ড স্যানিটাইজার বা তার সাথে সাথে কোভিডের যে সমস্ত নিয়মগুলি রয়েছে তারা সকলে যেন সেটা মেনে এই অনুষ্ঠান বা ভর্তি অনুষ্ঠান পরিচালনা করেন সমস্ত পুজো কমিটিকেও এই বার্তা দিলাম এবং সমস্ত স্তরের মানুষ যেন সুস্থ এবং সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারি তার জন্য সকলের কাছে আহ্বান দিলাম। আপনার পরিচয়? আমি নাগরাকান্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ। ধন্যবাদ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। অনলাইন ফুড অর্ডার সে পরেশান? টেস্ট অ্যাপ দেতা হে ইন পরেশানিয়ো সে আরাম। বারিশ হো ইয়া আঁধি, দিন হো ইয়া রাত, না কোই অর্ডার ক্যান্সেল, না কোই লেট ডেলিভারি কে বাদ। জিতনা ভি ছোটা হো অর্ডার, অর্ডার পৌঁছে আপ তক উইদাউট ফেল, হর দিন হর বার, সিন্স 1 ইয়ার লাগাতার, উইথ রেগুলার অফার্স, ইজি পেমেন্ট অপশন, সব কুছ এক অ্যাপ মে। টেস্ট করকে দেখো, ডাউনলোড নাও। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। এখন হাই স্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোয়। আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের RCS নেটওয়ার্কে খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট, বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834, এছাড়াও 9932977304 মোতাহার।
9563339606 মুন্না। আপনি কি আমাদের চ্যানেলের মাধ্যমে বীরভূমবাসী তথা আপনাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন 9002667504 অথবা 9382624389। নমস্কার, আমি দুবরাজপুর পৌরশহরের চেয়ারপারসন পীযূষ পাণ্ডে আপনাদের কাছে অনুরোধ করছি দুবরাজপুর শহরের সকল পূজা কমিটির কাছে যে এইবার যে মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবীকে, ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে, এমনকি আমাদের শহরেও যেভাবে এর প্রকোপ পড়েছে, অলরেডি আমাদের শহরে দুজন মারা গেছে, প্রায় 50 জন এই আক্রান্ত, এই অবস্থায় দাঁড়িয়ে সকলের কাছে, পূজা কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা পূজা প্যান্ডেলে আগত দর্শকদের বলবেন যাতে মাস্ক নিয়ে মন্দিরে ঢোকে এবং স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখে, একসাথে যাতে ঠাকুর দেখার জন্য সে গায়ে গা ঠেকে হুড়োহুড়ি ভিড় না থাকে এইগুলো মেনটেন করবেন। কেন, এটা যদি আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু রোগটা আরও মহামারী আকার নেবে, তাই আমাদেরকে সকলকে সাবধানে থাকতে হবে এবং সেটার একটা গুরুদায়িত্ব আপনাদের পূজা কমিটিগুলোকে নিতে হবে যে আপনারা দর্শকদের, আগত দর্শকদের সেইভাবে অনুরোধ করবেন তারা মাস্ক ব্যবহার করবে, তারা সামাজিক দূরত্ব ব্যবহার করবে, তারা স্যানিটাইজার নেবে এবং আরও যেগুলো আপনাদের অনুষ্ঠান আছে সে সমস্ত অনুষ্ঠানগুলো এবার কাটছাট করবেন, অর্থাৎ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেলে করবেন না, করলে অনেক দর্শক একসাথে গাদাগাদি করে বসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ক্ষতি হবে। কেন, করোনা পেশেন্ট কালকেও দুবরাজপুর শহরে 4 জন করোনা পেশেন্ট পজিটিভ হয়েছে, তাই সকলের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা নিজে ভালো থাকতে, আপনার পরিবারকে ভালো থাকতে, সমাজকে ভালো রাখতে এই নিয়মগুলো মেনে চলবেন, অর্থাৎ গাদাগাদি ভিড় যাতে না হয়, সকলে মাস্ক ব্যবহার করে, সকলে স্যানিটাইজার ব্যবহার করে এবং ঠাকুর দেখার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখে, এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। এটা আপনাদের কাছে আমার সকাতর অনুরোধ থাকলো দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন হিসাবে। বীরভূমের একমাত্র অনলাইন ও টিভি চ্যানেলে আপনার গ্রামের বা শহরের এবং বাড়ির পুরাতন দুর্গাপুজো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দেবে আমাদের টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। হেঁটে নয়, নেটে দেখুন প্রত্যন্ত গ্রামের সেরা দুর্গাপূজাটি। যারা এই পূজা দর্শকদের মাঝে পৌঁছে দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9002667504 অথবা 9382624389। আমি দুবরাজপুর পৌর শহরের চেয়ারপারসন হিসাবে দুবরাজপুর পৌরবাসীকে তথা বীরভূমবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব, এই দুর্গোৎসব যাতে আপামর বাঙালির সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে, শান্তিতে কাটে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন বা প্রত্যেক মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন সত্যি প্রশংসনীয়, এবং এই দুর্গোৎসব যে পূজা কমিটিগুলো আছে তার মধ্যে যেগুলো বারোয়ারি পুজো সেগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী 50,000 টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন, আমরাও আমাদের শহরে যারা অনুদান পায়নি এরকম প্রায় 15টি পুজোকে 5,000 টাকা করে অনুদান দিয়েছি, যেগুলো হয়তো ছোটো পুজো কিন্তু আর্থিক দিক থেকে তারা খুবই দুর্বল, আবেদনের ভিত্তিতে দিয়েছি। আমরা চাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সবার আনন্দে কাটুক, ভালোভাবে কাটুক, শান্তিতে কাটুক, সেখানে সারা বছর মানুষ মুখে থাকে কবে সে আসবে, সেই কাশফুল,
শিউলি ফুল কবে আবার সেই দুর্গা পুজো হবে তার জন্য আমরা সবাই উৎসুক থাকি। তাই এই দুর্গোৎসবে সকলকে আমি দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন হিসেবে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছাও জানাচ্ছি সকলের। এই পূজা ভালোভাবে কাটুক, শান্তিতে কাটুক, আমরা এটাই চাই। ফিরে এলাম বিরতির পর। শিউরি এক নম্বর ব্লকের কাখুরিয়া গ্রামে মজুদ বোমা থেকে হঠাৎ বিস্ফোরণের ফলে আতঙ্কিত হয় গ্রামবাসীরা। আজ দুপুরবেলায় একটি পুকুরের পাড়ে ঝোপের মধ্যে ড্রাম ভর্তি বোমাগুলি বিস্ফোরণ হয়। এই পুকুরটি সর্বজনের ব্যবহারযোগ্য। গ্রামের মানুষেরা এ পুকুরে জল আনতে যান, অথচ এই রূপ জায়গায় বোমা বিস্ফোরণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ি। খবর দেওয়া হয় শিউরি থানার পুলিশকে। রিকভারির জন্য দ্রুত পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছায়। এদিন গ্রামবাসীরা জানান, শুনলাম, মানে আমি তক্তার উপর শুয়ে আছি, জাস্ট কত এটা 20 ফুট হবে। আমার যে বোনটা যেখানে ছিল সেটা আমার বাড়ি থেকে, মানে যেখানে আমি লাস্ট পজিশন, আমার গেট থেকে 20 ফুট। জানলাটা সরে যায়, মনে হয় জানলাটা একটা বোম ব্লাস্ট হলো, জানলাটাই মনে হচ্ছে একটা বিশাল বোম। জানলাটা যা আওয়াজ হলো, বিকট আওয়াজ। তারপর দেখতে পাই জানলার ছিটকিনিটা ভেঙে গেছে, জানলাটা ছিটকিনি ইনসাইড আর জানলাটা খুললো মানে বিপরীত সাইডে। এটা কী করে হয় আমি অনুমান করতে পারছি না। যেটা দেখলাম তাতে জালের যে কাটিগুলো থাকে, লোহার যে টুকরো টুকরো নাট বোল্টের মতো, সেই অংশ ছিঁড়িয়ে ছড়িয়ে আছে। উপরে যে কংক্রিটের অংশটা পড়েছে সেইটা তো দেখছি নিচের পোর্শনে একটা জালের কাটি আছে এবং কংক্রিটটা পড়ে আছে এখনও। আর জানলার উপরে দেখলাম এইটা, বিশেষ করে আমি বেরোনোর আগে 500-600 মিটার দূরে যাদের বাড়ি তারা এখানে এসে হাজির, তারাও বলছে আমাদের বাড়ি থেকে ওই মানে যে কুল্লো বা যে ধান ঝাড়া এগুলো পড়ে গেছে। তার মানে এত বিকট শব্দ ছিল, বোমের বোম তো একটা নয়, একাধিক বোম ছিল। অন্যদিকে আলুন্দা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ বদর বলেন, প্রায় একটা সময় একটা বিকট শব্দ হলো, তারপরে পরের সময় যে ওটা বোমটা বাস্ট হয়ে গেল। তো কোথায় হলো কী সমস্যা সেটা আমি কিন্তু খোঁজ নিলি, পরে জানতে পারলাম যে একটা পুকুরের পাড়ে বোম বাস্ট হয়েছে, এইটাই আমি শুনতে পেলাম। দেখুন কে কোথাও মাল রেখছে না কে কোথাও বোম পাঠাচ্ছে, আমি তো আমার পক্ষে তো খোঁজ রাখা মুশকিল। হ্যাঁ, দিনে তারপরে কে কোথায় রাত্রিরে মাল রেখে দিচ্ছে না কে কী করছে, এটা আমার পক্ষে খবর রাখা খুব মুশকিল। কারণ আমি অঞ্চলের সভাপতি বটি ঠিক, কিন্তু আমি এত খবর রাখা তো আমার পক্ষে সম্ভব না। কে কোথায় মাল বাঁধছে না মাল দিচ্ছে এ আমার পক্ষে বলা সম্ভব না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ ইনকোয়ারি করলে পুলিশ দেখেও গেল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ বদরুদ্দিন। অন্য কোনো কারণ? হ্যাঁ, এটা পরিকল্পনা রাখা গিয়েছিল না অন্য কোনো কারণ? সেটা আমি বলতে পারছি না, পরিকল্পনা বটে না কী ব্যাপারে রেখেছিল সেটা আমি বলতে পারছি না। কী নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ বদর, আমি আলুন্দা অঞ্চলের তৃণমূলের সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। খয়রাশোল থানার ময়নাডাল গ্রাম তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির পক্ষ থেকে গতকাল ময়নাডালের ধর্মতলা নাটমঞ্চে বস্ত্র বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল তৃণমূল কংগ্রেসের যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী, খয়রাশোল অঞ্চল সভাপতি গৌতম মণ্ডল, বুথ সভাপতি দেবাশিস কুণ্ডু, অঞ্চল কমিটির সদস্য শ্যামল মৃত্যু ঠাকুর সহ অন্যান্যরা। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে 300 দুস্থদের শাড়ি, ধুতি, লুঙ্গি, ফ্রক, নাইটি, বারমুন্ডা প্রভৃতি বিতরণ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি আইন, উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের তীব্র বিরোধিতা করা হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকেই। এদিন খয়রাশোল তৃণমূল কংগ্রেসের যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী বলেন, আজকে কিসের অনুষ্ঠান ছিল আপনাদের? আজকের অনুষ্ঠান সেই উৎসবে বর্তমান করোনা পরিস্থিতিতে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে যে একটা বাতাবরণ চলছে, অনুরূপভাবে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে অভিনয় করে
আগামী বছর শান্তিতে মানুষের যে সম্প্রীতি সহকারে এবং কোভিড-19 যেসব নিষেধ আছে সেগুলিকে মেনে যথাসম্ভব আনন্দ করব। অনুরূপভাবে আমাদের জেলা সভাপতি কর্তা শ্রী অনুব্রত মণ্ডল নির্দেশ দিয়েছেন যে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মানুষের মাঝে পক্ষের পক্ষ থেকে যথাসম্ভব গরিব মানুষকে আগামী সুযোগ দিয়ে দিয়েছে যেন তারা একটু আনন্দ থেকে বঞ্চিত না হয়। তার জন্যে আজকে আমরা ঘরের পক্ষে আমাদের ময়নাডাল গ্রামে এখানকার যে তৃণমূল কংগ্রেস সেখানকার কর্মীদের আর্থিক চেষ্টা এবং গ্রামের মানুষের সার্বিক সহযোগিতায়। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হয়ে উঠল মোহাম্মদবাজার থানার পুলিশ। আজ ব্লকের সমস্ত এলাকায় মাইক লাগিয়ে আসন্ন দুর্গাপুজোর সময় করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক ছাড়া যেন কেউ বাইরে বের না হয় তারই প্রচার অভিযান চালানো হয়। অকারণে মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়। এদিন প্রচারের সময় মাস্কবিহীন ব্যক্তিদের থানায় আটকে রাখা হয়, পরে তাদের মুচলেখা লিখিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিন 90 জন সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের আটক করা হয় মোহাম্মদবাজার থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি চন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকেও এলাকায় ধরপাকড় শুরু হয়। মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হয়। আসন্ন শারদীয়া উৎসবে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে চলার প্রচার করা হয়। মোহাম্মদবাজার থেকে পাপাইবাগদি ও চন্দ্রপুর থেকে সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV। আজ সাঁইথিয়া ব্লকের পুরোহিতদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো। এদিন ব্লকের কার্যালয় মোসড্ডাতে 150 জন পুরোহিত উপস্থিত ছিলেন। তাদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও বস্ত্র তুলে দেন সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খান সহ অন্যান্য সভাপতি ও কর্মীরা। এদিন সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খান বলেন, আজকে কতজনকে দেওয়া হলো, কি কি দেওয়া হলো? আজকে 150 জনকে আমরা, যারা সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা পুজো করে যাদের সারা জীবিকা, সেই সমস্ত সম্মানীয় ব্যক্তিদেরকে আমি সামান্য একটু উপহার আমরা তুলে দিয়েছি সাঁইথিয়া ব্লক থেকে। সেটা হচ্ছে একটা শাড়ি, একটা রুটি, এক প্যাকেট মিষ্টি, একটা জল, একটা স্যানিটাইজার, একটা মাস্ক, এটাই আমি আমার সেই সম্মানীয় ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছি। শুভজিৎ মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, সাঁইথিয়া। তৃণমূল কংগ্রেসে জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ দিদিকে বলো কর্মসূচি। যে সমস্ত সাধারণ মানুষ সরাসরি দিদিকে বলো ফোনের মাধ্যমে তাদের অভাব অভিযোগ জানিয়েছিলেন, তাদের অভাব অভিযোগগুলি সরাসরি জানার জন্য আজ দুবরাজপুর তৃণমূল ব্লক অফিসে একটি ইভেন্টের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিধায়ক এ নিয়ে আলোচনায় অংশ নেন। লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। রক্তদান মহোদ্দান, এই উদ্দেশ্যেই আজ রাজনগর থানার গোবরা নিউ স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার রক্ত সংকট মেটাতেই এমন উদ্যোগ। এদিন ডাক্তার SS সিনহার তত্ত্বাবধানে 40 জন রক্তদাতা স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শেখ পিয়ার হোসেন, ক্লাব সম্পাদক শেখ সোবরাজ সহ অন্যান্য সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে নুরুল হোসেন জানান, রক্তের জেলায় রক্তের খুব ঘাটতি আছে, রক্তদান মানে একটা জীবনদান। সেই জন্য আমাদের ক্লাবের সদস্য সবাই মিলে উদ্যোগ নিয়েছি কি যাতে রক্ত সময় মতো পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আমরা সময় মতো রক্ত পাই না, তাই যাতে আমরা সময় মতো রক্ত পাই, মানুষকে যাতে সেই রক্তদান শিবির থেকে আমরা রক্ত দিতে পারি, সেই জন্য আমার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির করেছি। কতজন মতো আজকে রক্তদান? আজকে রক্তদান শিবির মোটামুটি 40-45 জন হবে। শেখ নুরুল হোসেন খান আরশাদ ও উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজ মহাচতুর্থী উপলক্ষে মোহাম্মদবাজারের প্যাটেলনগর সংহতি ক্লাবে নবনির্মিত মন্দিরের শুদ্ধিকরণ ও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলো। বহরমপুর থেকে গঙ্গাজল আনা হয় প্যাটেলনগর হাটতলায়। এরপর ঢাকের পাদ্রিসহ শোভাযাত্রা সহকারে শিবলিঙ্গের মাথায় ওই জল ঢালা হয়। বিগত 35 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে প্যাটেলনগর সংহতি ক্লাবে। গত বছর মন্দিরের সংস্কারের সূচনা হয়।
মন্দিরের কাজ শেষ হওয়ায় এমন উদ্যোগ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ভবানী দত্ত বলেন, আজকে আপনাদের অনুষ্ঠানটা কি হচ্ছে? আজকে আমাদের মূল অনুষ্ঠান বলতে গেলে আমাদের দীর্ঘ 25 বছরের একটা পুজো, আমাদের প্যাডলঙ্গাবাসী একটা স্বপ্ন ছিল যে মা দুর্গা এতদিন ধরে এখানে পুজো হচ্ছে, তার একটা মন্দির, সেই মন্দিরে আজকে শুদ্ধিকরণ এবং প্রতিষ্ঠা, সেই সঙ্গে আমরা আজকে বাবা মহাদেব বহু কষ্টে প্যাডলঙ্গাবাসীর সহযোগিতায় এবং আমাদের যে সিনিয়ররা আমার পাশে আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি এবং আজকে আমরা সেই মহাদেবেরও প্রতিষ্ঠা করছি। কীভাবে প্রতিষ্ঠা হলো? প্রতিষ্ঠা আমরা এখানে 3 জন পুরোহিত আছেন, পণ্ডিত আছেন, 1 জন ব্রহ্মচারী আছেন, তারা তাদের নিয়মে প্রতিষ্ঠা করবেন, ঠিক আছে, মন্দির শোধন করবেন এবং আমরা আজ ওটা প্যাডলঙ্গাবাসী প্লাস যে মানুষ আসবে তাকে আমরা মায়ের ভোগ বা বাবার ভোগ খাইয়ে তাকে পাঠাবো। এমনি পাঠ হবে আজকে ঠাকুরের যে জল ঢাললেন সেই জল কোথা থেকে এনেছেন? আমরা আজকে বহরমপুর থেকে গঙ্গা থেকে আমাদের জল এলো, কালকে রাত্রেবেলায় আমাদের ছেলেরা গেছিলো জল আনতে, আজকে তারা কঠোর পরিশ্রম করে জল নিয়ে এসছে, সেই জল আমাদের প্যাডলঙ্গাবাসীরা সবাই মিলে 1 কিলোমিটার হেঁটে হাততলা থেকে এনে আজকে বাবার মাথায় ঢালা হলো প্লাস মন্দির শোধনের কাজে ব্যবহার করা হলো। আপনার নাম? আমার নাম ভবানী প্রসাদ দত্ত। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। খয়রাসোল থানার পাঁচড়া পাথরকুচি গ্রামের কর্মকার বাড়ির সাতমা পুজো এখনও এলাকায় খুবই পরিচিত। গদাধর পণ্ডিত নামে এক ব্যক্তি কর্মকার বাড়ি দুর্গাপুজো শুরু করেন প্রায় 250 বছর আগে। জানা যায় তিনি কবিরাজ পণ্ডিত উপাধি প্রাপ্ত। পরে বংশবৃদ্ধি ও পরিবারের সদস্যের সংখ্যা বাড়ায় পুজোর সংখ্যাও বাড়ে। বর্তমানে সাতমার পুজো নামে পরিচিত। একটা দুর্গা মন্দির থেকে পরপর 7টি মন্দিরে দেবীর মাটির প্রতিমা। প্রতিমা তৈরি করা থেকে নবপত্রিকা স্নান, অষ্টমীর বলিদান, বিসর্জন সব কিছুই একসাথে হয়। কর্মকারদের বাড়ির পুজোর বৈশিষ্ট্য হল অষ্টমীর ছাগ বলির এক টুকরো মাংস একটি মাটির সরা বা পাত্রে একটি পান ও সুপারি দিয়ে রাখা হয়। সেটি নবমীর গভীর রাতে একটি ভেলায় মাংসের টুকরোটি রেখে প্রদীপ ও আলোনা খই দিয়ে শ্মশান সংলগ্ন নদীতে বিসর্জন দেওয়া হয়। পুজোর সময় বাড়ির সমস্ত সদস্য ও আত্মীয়রা আসেন। 4 দিন ধরে চলে জমজমাট আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবার করোনা আবহে সব কিছু কাটছাট করা হয়েছে। এদিন অসীম কবিরা জানান, আমাদের পাথরকুচি গ্রামে সব দিনমজুর খেটে খায়। আচ্ছা, চাকরি বাকরি খুব কম, কিন্তু দিনমজুর উপর ভরসা করে আমাদের এই দুর্গা সাতটা দুর্গা মানে পূজা হয়। আচ্ছা, এই সাতটা দুর্গা কিন্তু একসঙ্গে আমাদের মানে বাড়ি আনতে যায়, একসঙ্গেই বিসর্জন হয়, মনে করো একসঙ্গেই বলিদান হয়, একসঙ্গে সব কিছু হয়। আর আপনার এখানে যে বৈশিষ্ট্য আছে সেটা হলো মহাষ্টমীর যে বলিদানটা হয়, সেই বলিদানের মনে করুন একটা পাঁঠা যে এক টুকরো মাংস একটা আপনার ওই খাপড়ের মধ্যে নেওয়া হয়, তার মধ্যে একটা পান থাকবে, একটা সুপারি থাকবে, তারপরে সেটা কিন্তু আপনার ওই নবমীর দিন রাত 1:30 বা 2:30 সেটাই কিন্তু শ্মশানে বিসর্জন করা হয়। তাতে ওখানে বিসর্জন করার সময় থাকবে একটা ভেলা থাকবে, ভেলার উপরে ওই মাংসকে চাপানো থাকবে, তারপরে একটা প্রদীপ থাকবে, তারপরে মরমুর 4টি আলোক হয়ে থাকবে, এইসবগুলো দিয়ে পরে শ্মশানে কিন্তু বিসর্জন করে তাই তারা একটা 3টের সময় সব বাড়ি আসে। আর এইটাই হলো পাথরকুচি বৈশিষ্ট্য। মোটামুটি আপনার এই পুজোটা প্রায় 250 বছর আগে থেকে হয়ে আসছে। এখানে যে গদাধর পণ্ডিত বলে একজন পণ্ডিত ছিল, গদাধর কবিরাজ, সে কিন্তু পণ্ডিত উপাধি পেয়েছিল, ওই আদি এখানকার মানে পুজো করে, সেইখান থেকে আমরা শুনে আসছি যে আজ পর্যন্ত ওই পুজোর থেকে মনে করুন 7টা পুজো ভাগ হয়ে গেছে, এরকম মনে করুন পরস্পর সবাই আপন আপন করে নিচ্ছে। মূলত এটা কবিরাজ পরিবারের কবিরাজ পরিবারের আপনার 4টা পুজো, আর কবিরাজদেরই মনে করুন এটা আদি মানে পুজো, তারপর মনে করুন মণ্ডলদের 2টো আছে আর মেহাতরিদের 1টা আছে। এই পুজোটা ধরুন আমাদের বংশ পরম্পরায় করে আসছে, কিন্তু এই পুজোটা মনে করুন আমাদের ওই সব দিনমজুর খেটে খেয়ে এই পুজোটা কিন্তু করা হয়। এখানে আমাদের কর্মকাণ্ডের চাকরি বাড়ি খুব নাই, চাকরি বাড়ি না থাকার মধ্যে তাতে আপনার মনে করুন দিনমজুর খেটে সারা বছরের জন্যে এই পুজোর জন্যে কিন্তু আমরা কিছু মানে অবশিষ্ট রাখা হয় আর তার জন্য এই পুজোটা করা হয়। পাশাপাশি উমাচরণ কবিরাজ বলেন, এটা বলতে গেলে আমরা ধরুন আমার বাবা দাদুর আমল থেকেই
আর কি দেখছি যে এইভাবেই হয়ে আসছি, আমরাও কিন্তু সেইভাবেই চালিয়ে যাচ্ছি, বুঝলেন তো? মানে আগে আর কি বহু আগে থেকে এইভাবে হয়েছে। প্রথমে কিন্তু সাতটা মন্দির ছিল না, প্রথমে একটাই ছিল। একটা থেকে হইতে হইতে বংশ আর কি বৃদ্ধি হইতে হইতে সব ভাই ভাই ভিনু হওয়ার পর হয়তো কবিদের চারটা মন্দির দাঁড়িয়েছে, মোরলদের দুটো মন্দির দাঁড়িয়েছে, আর মেহতরিদের একটি, মানে মোট সাতটা। আর সবগুলাই কিন্তু কর্মকার। কীভাবে হয় পুজোটা? ও, পুজোটা কিন্তু আমাদের খাটালির উপরে। এর আর কি এই পুজোর মধ্যে কোথাও আমরা এক টাকা কালেকশনও করি না, বা সরকার থেকেও কোনো আর কি অনুদান পাই না। সমস্ত যেটুকুই খরচা করি খুব মানে খুব সীমিতভাবেই করি আমরা আমাদের ইয়েতে। তো ওই আর কি সমস্ত খরচাই কিন্তু আমাদের খাটালির উপর নির্ভর। আর হ্যাঁ, আর আমাদের চাকরি বাকরিও নাই, আমরা নিজের ব্যবসা নিয়ে নিজে, কেউ লেবার খাটে, কেউ ব্যবসা করে, এইভাবেই আমরা আর কি আজ মানে আর দীর্ঘদিন ধরে এইভাবেই চলে আসছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আশি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আশি টিভির পর্দায়। নমস্কার।